আরে বাবা, আমার জন্য তো কেউ অপেক্ষা করে থাকেনি। অপেক্ষা করেছে কেউ? প্রতিমার আগের মাথায় একটা কি বললো, ব্যাস অমনি অশান্ত আলাদা হওয়ার ডিসিশন নিল। আর প্রতিমার রাগ করাটা তো স্বাভাবিক, রাগ করবে না? মিনু একের পর এক যা সব ঘটনা ঘটাচ্ছিল তাতে রাগ হওয়া তো স্বাভাবিক। বাবা, আবার তুমি কি মেজো কাকিমাকে সত্যি দোষী ভাবো? দেখ, এটা দোষ গুণের বিষয় নয়, নিজের চোখে যা দেখছি সেটা তো বিশ্বাস করতে হবে। এই যে তুই একটা অসুস্থ মেয়ে, তোর ওষুধটা ও সরিয়ে রাখলো, অন্য ওষুধ খাওয়ানোর চেষ্টা করলো, তারপর তুই তুই যে আমাদের চিঠিটা পাঠিয়েছিলি সেই চিঠিটা ও কি করে সরিয়ে রাখলো? হ্যাঁ, এই সমস্ত জানার পর তো ওকে কিছুতে ক্ষমা করা যায় না। না, আমার ক্ষতি করে মেজো কাকিমার কি লাভ? না বাবা, বাবা কোথাও একটা ভুল হচ্ছে। বাবা বাবা, মেজো কাকিমা আমাকে নিজের মেয়ের মতো ভাবে, আমার কোনো ক্ষতি মেজো কাকিমা করতে পারে এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। দেখ মা, এর নাম হচ্ছে সংসার, বুঝলি? সংসার একটা বিচিত্র জায়গা, বুঝলি? সংসারে ছোটখাটো লাভ ক্ষতি এইসবের জন্য মানুষ যে কিভাবে বদলে যেতে পারে তুই ভাবতেও পারবি না। এখন তোর বয়সও হয়নি, বড় হ তখন সব বুঝতে পারবি। বাবা, আমি আর আগের মতো ছোটটা নেই বাবা, আমি যথেষ্ট বড় হয়েছি, বোঝবার মতো ক্ষমতা আমার যথেষ্ট হয়েছে বাবা। হ্যাঁ মা, কিন্তু তুই তো সংসার করিস নি এখনো, তুই বুঝবি না। সংসারে থাকার মতো তো অভিজ্ঞতা হয়েছে বাবা। বাবা না বাবা, বাবা এটা ভুল করেছো বাবা, ভুল করে তুমি মেজো কাকাকে আমাদের থেকে আলাদা করে দিয়েছো বাবা। না 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 রে, আমি 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 কোনো ভুল করিনি, আমি সত্যি কোনো ভুল করিনি। না, কেন বারবার বলছিস যে ভুল করেছি? মিনু মিনু তো তাও চেষ্টা করেছিল, তো মার কাছে বলবার চেষ্টা করেছিল যে যে যা হচ্ছে সব ভুল হচ্ছে। অশান্তর কাছে ওর বউই বড় হলো না, ওর জেদ বড় হলো। কই একবারও তো সে বললো না যে বৌদি তুমি যেটা করছো ভুল করছো, এভাবে সংসারটা ভেঙে দেবে না? কই আমার কাছে এসে তো বললো না যে দাদা তুমি এরম করবে না, এটা মেনে নেবে না কিছুতেই, এরম করলে? কই বললো না তো? ওর জেদ বড় হলো, ওর বউ ওর কাছে বড় হলো। ও তো একবারও বললো না যে সুমি পাপানের মতো এই কাবেরিও আমার মেয়ে, এই কথাটা তো বলতে পারতো। জেদ থাকুক থাকুক, জেদ নিয়ে থাকুক নিজের মতো করে।